চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় 25টি সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানকে 5000 গাছের চারা উপহার দিয়েছে আইউবিবি ট্রাস্ট। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদন। রবিবার বিকেলে কর্ণফুলী এলাকায় মজ্জার ট্যাগ চত্বরে এক আয়োজনের মধ্য দিয়ে আইউবিবি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লায়ন হাকিম আলী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এই গাছের চারাগুলো তুলে দেন। এতে 5000 ফলজ বনজ ঔষধি গাছের চারা দেওয়া হয়েছে। এ সময় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় কিছু চারা রোপণ করা হয়। পরে লায়ন হাকিম আলী তার বক্তব্যে বলেন, দিনকে দিন বন ও বনাঞ্চল সহ প্রাকৃতিক পরিবেশে বৃক্ষ থেকে শুরু করে সব ধরনের গাছ হারাতে বসেছে। বাঁচার জন্য যে উপযুক্ত পরিবেশ অপরিহার্য, তার প্রধান নিয়ামক হলো একমাত্র গাছ। পৃথিবীতে ঘটে যাওয়া যে কোনো দুর্যোগ থেকে বাঁচতে গাছ অপরিহার্য। এছাড়াও বৃক্ষরোপণের পাশাপাশি এ সমস্ত গাছের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিসিএলএর জিএম আব্দুর রহিম, শিক্ষার্থী প্রতিনিধি মোস্তফা কামাল তুহিন, শাহাদাত হোসেন, ইমতিয়াজ জাবেদ ও মনসুর আলম মুরাদ সহ আরও অনেকে।